ভালুকায় জাতীয় সাংবাদিক সংস্থা ভালুকা উপজেলা শাখা নবগঠিত কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 12 অক্টোবর ভালুকা শাখা কমিটির আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা ভালুকা উপজেলা শাখার সভাপতি কাজী জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশিকুর রহমান শ্রাবণের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আলমগীর কণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম, ঢাকা বিভাগের সহসভাপতি কাজী মাহমুদুল হাসান সহ অন্যান্যরা। এ সময় প্রেসক্লাব সভাপতি এবিএম জিয়াউদ্দিন বাসা সহ জাতীয় সাংবাদিক সংস্থা ভালুকা উপজেলা শাখা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেনের স্বাক্ষরিত 15 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন পত্র তুলে দেন এবং সকল সদস্যদের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পরিচয় পত্র কার্ড বিতরণ করেন।